গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 2:10। আর এই 2:10 থেকেই আজকের ব্লগটা আমি আমার শুরু করলাম। কাল থেকে ঠিকঠাক ব্লগ দিতে পারছি না, তো আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদেরকে এত জ্ঞান দিই ভালো থাকার, আর আমি নিজে কতটা ভালো আছি এই দেখো, দেখতে পাচ্ছ? নিশ্চয়ই মুখটা একটু অন্যরকম দেখতে পাচ্ছো সবাই, এদিকটা ফুলেছে, তাই তো? অ্যাকচুয়ালি এটা আমাকে ওই কালকের ব্লগে তোমাদের বলেছি যে বলতা অ্যাটাক করেছিল, তো এই যে এইখানটায় কামড়েছিল। তো জানি না কেন ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না, এগুলো একটু ফুসকা ফুসকা পড়ে গেছে, আর খুব হার্ড হয়ে গেছে এই জায়গাগুলো, জানো? এখান থেকে খুব চুলকাচ্ছে, কিটকিট 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 করছে, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো হার্ড হয়ে গেছে। বুঝতেই পারছি না যেটা ঠিক কবে হবে। আর এই এই গালটা নিয়েই আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। কালকে রাত্রে শোয়ার পরে হালকা মানে জ্বর জ্বর এসেছিলো, কিন্তু আমি টায়ার্ড ছিলাম বলে আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠি, উঠতে ইচ্ছে করছিলো না বিছানা থেকে, অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। রান্না বলতে শুধু ভাত আর আলু সেদ্ধটুকু করেছিলাম, মনে করেছিলাম ও দিয়েই খাবো। তারপরে যাই হোক, কাকিদের বাড়ি থেকে তরকারি দেয়, সেই তরকারিটা দিয়ে ভাতটা খাই। ধরো ভাত কটা খেয়ে আজকে 12টার সময় আমি ভাত খেয়েছি। ভাত খেয়েই কিন্তু আমি মানে শুয়ে ঘুমিয়ে গেছিলাম, আর কাপড় চোপড়গুলো বাইরে আছে, ওগুলো তুলবো, চলো যাই। কে জানে এটা কবে ঠিক হবে, আর আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো? হাসতে পারছি না, হাসলে না এখানে ব্যথা করছে। আজকে একটু ব্যথাটা কম করছে হাসলে। দেখছো একদম ফাটিয়ে রোদ দিচ্ছে, বাপরে। দেখি সন্ধেবেলায় যদি কিছু শেয়ার করতে পারি, তো মানে এখনও জ্বর জ্বর লাগছে, একটু ঘুমাবো। ঘুম থেকে উঠলাম আরও মনে হচ্ছে ঘুমাই, তো চলো সন্ধেবেলায় দেখা হবে। এখনের জন্য গুড ইভিনিং ফ্রেন্ডস। এই দেখো আমার গালের কন্ডিশন, আর অনেকটা ফুলে গেছে। তো যাই হোক, জানি না কবে ঠিক হবে আবার সেম। আর এটা নিয়ে একটু অস্বস্তি লাগছে আমার, দেখো। আর সন্ধেবেলায়, সন্ধে মানে এখন 7:30 বাজে, তো একটু চা খাবো। আর আজকে না খুব গরম, আর দুপুরবেলায় আজকে আমি খুব ঘুমিয়েছি। কয়েকজনের পরিবারে গেলাম, একটু উঁকি ঝুঁকি মেরে এলাম, আর তারপরে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। তবে একটা মানে মনে আছে এটা, যে দাঁড়াও, মোমো রেসিপি দেখছিলাম, মোমো বানাচ্ছিলেন দিদি, তো সেটা দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেছি। তারপরে ঘুম থেকে উঠে আবার আমি কমেন্ট করি ওনাকে, ঠিক আছে? তো যাই হোক, একটু চা খাবো বললাম, তাহলে চাটা বসাই, আটা মাখতে হবে, একটু রুটি করবো। চা একবার বিকেলে খেয়েছিলাম, কিন্তু এখন মন করছে খেতে আর একবার। আর তোমরা তো জানো চায়ের প্রতি আমার অ্যাট্রাকশনটা কেমন, কেমন চা আমাকে টানে। Thank you.
ডিনার বানাতে এলাম, তো এই যে তিনটে আলু সিদ্ধ করে রেখেছিলাম সকালেই, তো কি করি কি করি, রাত্রে তো আমার ভাত খেতে ইচ্ছে করছে না। না হলে মনে হচ্ছিল একবার যে একবার মনে হয়েছিল যে ফ্যান ভাত করব আর আলুটাকে পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে মাখবো, কিন্তু সেটা সন্ধ্যেবেলা আমার মনে হলো না থাক রাত্রে ভাত খাবো না, দুবেলা ভাত খেতেও খুব একটা আমার ইচ্ছে করে না, তো সেই জন্য মনে করলাম তাহলে আলু পরোটা বানিয়ে দিই। তাহলে ওই দুটো দুটোই হবে, মানে দুটো তিনটে যেটাই হবে, তাহলে সেই আলু পরোটাই করব। পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, চলো ডিনারটা বানিয়ে নিই। অ্যাট ফার্স্ট আমি আলুটা ভালো করে মেখে নেব শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে, আর আলুর মধ্যে এক্সট্রা নুন দেবো না আমি, কারণ আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম। তো এগুলো ভালো করে চটকে চটকে মেখে নিলাম। এই দেখো এবার এখানে আমি ভাগ করে নিচ্ছি যেটা আমার কটা হচ্ছে, তো আমার পরিমাণে চারটে হয়েছে এই দেখো। আর আটার লেচিগুলো কেটে নিয়েও আমি একদম বেলে তারপরে আসছি। এপিট ওপিট করে আমি পরোটাগুলো বেশ ভালো করে ভেজে নিলাম, দেন উঠানে ঠান্ডা হওয়ায় বসে আমি ডিনারটাও করে নিলাম। আর কিন্তু কিছু বানাইনি, জাস্ট এই পরোটাটা একটু সস দিয়ে খেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ডিনার হয়ে গেছে, আর তোমাদেরও আশা করি ডিনার হয়ে গেছে, বা এখনও অনেকের হয়নি, অনেকে অনেক লেট করে খায়। তো আমি তো জানো আমি 9টার মধ্যে খেয়ে নিই, 9টা সাড়ে 9টা, তো আজকে দেরি করেছি, মানে গরমটা ভীষণ লাগছিলো, যে বাইরে বসে 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 ছিলাম, তোমাদের ভিডিওগুলো দেখছিলাম। যাই হোক, তো গুড নাইট না বলে তো ব্লগটা শেষ করতে পারি না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটনটা ক্লিক করে অবশ্যই কিন্তু পাশে থাকবে, তোমাদের সহযোগিতা একান্তভাবে আমার কাম্য। তো চলো আজকের মতন গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।